দোয়া মানে কি? দোয়া আসছে দাওয়াত থেকে। দোয়া মানে প্রার্থনা, প্রেয়ার। দোয়া মানে আপনার নিমন্ত্রণ। দোয়া মানে ডাকা। দোয়া মানে কল টু আল্লাহ, আল্লাহকে ডাকা, এটা হচ্ছে দোয়া। এই দোয়া আল্লাহ পাক সব নবীকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। সব নবীরা মানুষ আল্লাহর কাছে দোয়া করেছেন, এবং এই দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। জোরে বলে না, দোয়া ছাড়া কি হয় না? মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য এই দোয়ার অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমার কাছে আজকে অনেকে এসেছেন, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, কেউ আছেন আব্বার জন্য, আম্মার জন্য দোয়া চেয়েছেন, মসজিদে টাকা দিয়েছেন, কেউ এসেছেন, হুজুর আপনাকে 500 টাকা দিলাম, আপনি দোয়া করবেন, এইভাবে অনেকে দোয়া চেয়েছেন। তাহলে এই দোয়াটা মানে কি? দোয়াটা মানে হচ্ছে প্রার্থনা। আর প্রার্থনা করার জায়গা একটা, সেই জায়গাটা কোনটা? আল্লাহর দরবার। চিল্লাই বলেন, কোন দরবার? আল্লাহর দরবার। আমার ভাইরা, এই দোয়া হচ্ছে হাদিসে দোয়াকে বলা হয়েছে আর দোয়া মাখুল ইবাদা। আমাদের যেমন মগজ রয়েছে, মগজ ছাড়া একজন মানুষ যেমন সুস্থ থাকতে পারে না, বাঁচতে পারে না, তার ব্রেন ঠিক থাকতে পারে না, তেমনি করে সমস্ত আমলের মূল ভাণ্ডার হচ্ছে দোয়া। জোরে বলেন কি? দোয়া। আপনি প্রত্যেক ইবাদতের পরে, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক আমলের পরে আপনি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে একটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন অবশ্যই করতে হবে। সেই অ্যাপ্লিকেশনে যাই বলেন আর না বলেন, এই কথাটা আপনাকে বলতে হবে, আল্লাহ তাআলা আমি যে নামাজ পড়েছি, আমি যে রুকু করেছি, আমি যে সেজদা করেছি, আমি যে দান খয়রাত করেছি, আমি যে তাহাজ্জুদ পড়েছি, হে আমার রব, হে আমার মালিক, তুমি দয়া করে তোমার রহম দিয়ে আমার এই ইবাদতকে তুমি কবুল করে নাও। এই দরখাস্তটা আপনাকে অবশ্যই করা লাগবে। দেখুন আল্লাহ তাআলা এই দোয়ার গুরুত্ব কোরআনে কারিমের ভিতরে এভাবে উল্লেখ করছেন, সুরা আল বাকারার 86 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাত দাঈ ইদা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বিলআন্নাহুম ইউরশাদুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যখন আমাকে ডাকো, আমি তোমার রব, আমি আল্লাহ পাক তোমার এতটা কাছে থাকি, তুমি যখনই আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়া দেই। আমার বাবারা ভাইয়েরা, আপনি মনে করেন রাতের গভীরে আফ্রিকার ভূখণ্ডে, আফ্রিকা বাদ দিলাম, খাগড়াছড়ি আপনি যখন যাবেন, মাটিরাঙ্গা থেকে তবলছড়ি তাইন্দং ওই সব এলাকার দিকে যখন যাবেন, বিশাল আকারের পাহাড়, উঠতে গাড়ি যেন সোজা হয়ে যায়, আবার নামতে গাড়ি যেন উপুর হয়ে যায়, উপুর থেকে নিচের দিকে তাকাইলে 2-2.5 কিলোমিটার নিচে গভীরতা, এমন গভীর জঙ্গলার ভিতরে আপনি যদি পড়ে যান, ওই জঙ্গলার ভিতরে যখন যখন চতুর্দিক থেকে আপনাকে বাঘ বলেন, বিষাক্ত সাপ বলেন, এইগুলো যদি আপনাকে আক্রমণ করে, ওই নীরব নির্জন জায়গা যদি আপনি আপনার রবকে, আপনার আল্লাহকে আপনি আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যখনই আমাকে ডাকো, উদুউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক তুমি বান্দার ডাকের জবাব দিয়া দেই। আমার ভাই, আপনার বাপ, আপনার স্ত্রী, আপনি স্ত্রীর স্বামী, আপনারা কেউ যখন বিপদের মধ্যে পড়েন, আপনাকে মোবাইল করে আপনি ঘুমিয়ে থাকেন, মোবাইল কল আপনি শুনেন না, কয়েকবার মোবাইল বাজার পরে হয়তো আপনি ডাক শুনেন, তারপরে আপনি গড়িমাসি করতে থাকেন, আপনি কি যাবেন নাকি যাবেন না, এবং যদি দূর দূরান্তে রাত্রি হয় আপনি হয়তো কলটা শুনে মোবাইল বন্ধ করে দেন, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা কিন্তু মানুষের ডাকে যথাসময় উপস্থিত হতে পারি না, মানুষের কল্যাণে আমরা যেতে পারি না, মানুষের উপকারের জন্য নিজের আরামকে, আয়েশকে আমরা ত্যাগ করতে পারি না। যেখানে স্বার্থ আছে ওইখানে আমরা দৌড়াইয়া পড়ি, যেখানে আমার স্বার্থ নাই ওই স্বার্থহীন জায়গার কলও আমরা ব্যাক করি না, রিসিভ করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক আল্লাহ, তিনি এমন এক দয়ালু,
আমার আল্লাহ পাক বলে বান্দা তুমি যখনই আমাকে যে অবস্থায় আমাকে ডাকো তুমি আমার ইবাদত করো অথবা আমার ইবাদত করো না তুমি আমার গোলাম হয়েছো অথবা গোলাম হও নাই কিন্তু তুমি যখনই আমাকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার তোমার ডাকের জবাব দিয়া দেই এইজন্য আল্লাহ পাকের 99 নামের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম হলো একটা হলো আর রহমান আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম ওয়াদুদ আল্লাহর নাম গাফুর গাফুর মানে ক্ষমাশীল ওয়াদুদ মানে স্নেহশীল রহমান মানে দয়ালু রহিম মানে অসীম দয়ালু যার দয়ার কোনো শেষ নাই এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কি দয়ালু আমার আল্লাহ এইজন্য কবি বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না শুধু তোমার গুণগান বুঝে অবুঝে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহু আকবার কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সুবহানাল্লাহ আমি যত বড় গুনাহগার হই যত বড় নাফরমান হই রাতের গভীরে রাতের তিনটা শীতকাল আপনার কি যে বলে মাঘ মাস হোক আর যেখানে হোক আমি যখন আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাকের জবাব দিয়ে দেন আমার ভাইয়েরা এই গানের ভিতর বলা হয়েছে অন্ধগাহে না শুধু তোমারই গুণগান তার মানে কি রাস্তার কাছে যান রেল স্টেশনে যান লঞ্চ টার্মিনালে যান যেখানে যান দেখবেন অন্ধরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর মা গো ভাই গো অন্ধকে চারটা ভিক্ষা দাও কথা ঠিক কিনা বলেন অন্ধরা ঠিকই আল্লাহর জিকির করে কিন্তু এই জিকিরটা হলো ইয়ে হাল তেরা জাল হায় মাকসুদ তেরা মাল হায় এরা জিকির করে লাঠির মধ্যে বাটিকে বাড়ি দেয় আর হাত পাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় শুধুমাত্র দুইটা পয়সার টাকার জন্য অনেক অন্ধ আছে এই যে মসজিদের সামনে কত ফকির বসে আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদের মধ্যে অনেক ফকির নামাজ পড়ে না এদের পেটের ধান্দা করে শুধু এদের পেটের ধান্দা করে যে নারীরা ভিক্ষার জন্য ঘুরে যে নারীরা ভিক্ষার জন্য ঘুরে এদের জন্য কি ফরদা মাফ কথা বলেন তুমি ফকির তুমি আল্লাহর বান্দা আমার আল্লাহ কোন রকম রাখছে আমিও আল্লাহর বান্দা আমার জন্য যে আইন তুমি যে ভিক্ষা করে খাও এটাও তোমার জন্য আল্লাহর আইন পর্দা সবাইকে করতে হবে ফকিরে যদি বলে বাবা আজকে ভিক্ষা দিও না পারলে আমার একটা কুরআন টুরান বোরকা কিনে দাও যাতে আমি বোরকাটা গায়ে দিয়ে আমি হাত পেতে পারি আমার ভাইরা অনেক সময় মসজিদে অনেক মহিলারা আসে ভিক্ষার জন্য আরে কি যে বলে পানি ফোড়াবার জন্য আমি কাউকে এখানে পানি ফোড়া দেই না কোনো মহিলাকে আমি পানি পড়া দেই না কারণ যে মহিলাটা বাচ্চাকে কোলে করে এখানে পানি পড়ার জন্য আসে ওর মাথায় ওড়না নাই ওর গায়ে পর্দা নাই আমি তার দিকে তাকাবো তার বাচ্চাকে পানি পৌ দিব তাহলে আমার পর্দা তো এখানে শেষ এই জন্য পর্দা সবার জন্য আপনি বোরকা পরবেন কি পরবেন এটা আপনার বিষয় কিন্তু ফকির বলেন ধনী বলেন সবার জন্য পর্দা সবার জন্য নামাজ যারা দুমুঠি খেতে পারে আর যারা আপনারা খুঁজে খান আপনাদের জন্য নামাজ ওনারা বলবেন আমরা পেটের দান্তা করব না নামাজ না পড় নামাজ পড়ব এই কথা বলে আল্লাহর কাছে নিষ্কৃতি পাওয়া যাবে না কোটিপতি যেই কাতারে কিয়ামতের দিন দাঁড়াবে ওই কাতারে মসজিদের সামনে বসা এই বুড়ি ওই ফকিরও সেই কাতারে দাঁড়াবে কোনো পার্থক্য নাই জবাব দিতে হবে আল্লাহর কাছে এই জন্য দোয়া দোয়ার বিষয়টি বলছে আল্লাহ পাক বড় রহমান তিনি বড় রহিম তার জিকির সবাইকে করতে হবে প্রিয় ভাইরা সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাটেকা কাটি করবেন জিকির করবেন।